নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সৌমিতায় সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা জিভে জল আনা রেসিপি শেয়ার করছি, জিরা গলি বা হজমি গলি। ছোটবেলা স্কুল গেটের বাইরে অনেকেই আমরা এই হজমিগুলি কাকুদের কাছ থেকে কিনে খেতাম। আজকে বাড়িতে বানিয়ে ফেললাম, তাই শেয়ার করে দিলাম। চলুন কিভাবে বানাবো দেখে নিন। জিরে নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে প্যানটা গরম হতে দিয়েছি। এবার জিরেটাকে ভেজে নেব, জিরেটাকে রোস্ট করে নেব ততক্ষণই, যতক্ষণ এটার থেকে একটা সুন্দর গন্ধ বার না হবে ততক্ষণই এটাকে ভাজতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। কম আঁচ করে অনবরত নেড়ে নেড়ে জিরেটাকে রোস্ট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট হালকা আঁচে এটাকে রোস্ট করে নিলাম। জিরের থেকে চটপট চটপট আওয়াজ বার হচ্ছে, তার মানে এটা রোস্ট করা হয়ে গেছে, আর আমি তো খুব সুন্দর গন্ধও পাচ্ছি। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম, এটা নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। জিরেটা ঠান্ডা হয়েছে, এবার এটাকে পিষে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম, এমনভাবে পিষে নিতে হবে যাতে একেবারে গুঁড়ো হয়ে না যায়, একটু দানা দানা থাকে। লাগবে গোলমরিচের গুঁড়ো, বিট নুন, এটা সাদা লবণ যেটা আমরা নিত্যদিন ব্যবহার করি, জোয়ান আছে, জোয়ানটা একটু ভাজা আছে, আর এটা আমচুর পাউডার পরিমাণ মতো নিতে হবে। পাতিলেবু কেটে রেখেছি, এর বীজগুলো বার করে নিয়েছি, এটা রস বানিয়ে নেব। পাতিলেবুর রসটা লাগবে, কোনো রকম জল ব্যবহার করব না গলিটা বানাতে গিয়ে। চিনির গুঁড়ো আছে এখানে, চিনির গুঁড়ো থেকে 1 কাপ পরিমাণ, এরকম ছোটো কাপের 1 কাপ পরিমাণ নিয়ে আমি ব্যবহার করব। 1 কাপ চিনি সরিয়ে রাখলাম, আর বাকি চিনির গুঁড়োটা এটার মধ্যে জিরে গলিটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এটা আলাদা সরিয়ে রাখবো। পিষে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। 50 গ্রাম আমচুরের পাউডার আছে, এই পরিমাণটা দেবেন তাহলেই ঠিক হবে। চিনি দিয়ে দিলাম, গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আছে। বিট নুন 1.5 চামচ পরিমাণ আছে। সাদা লবণ 1.5 চামচ পরিমাণ আছে। জোয়ান 1/2 চামচ পরিমাণ আছে। সবগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। আমি একটা কাঠের চামচ ব্যবহার করেছি, আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, হাত দিয়ে করলেই বেশি ভালো হবে। মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে যে পাতিলেবুর রস, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ পরিমাণ দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে, একবারে অনেকটা না দিয়ে আস্তে আস্তে পাতিলেবুর রসটাকে মেশাতে হবে। চিনিটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আরও একটু লেবুর রস দেব, এইভাবে বারবার অল্প অল্প করে লেবুর রস দিয়ে এটাকে মাখতে হবে। এবার চামচটা বাদ দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
সম্পূর্ণটাই কিন্তু লেবুর রস মেশাতে হবে, কোনো রকম জল ব্যবহার করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। একেবারে এইভাবে জড়ো জড়ো হয়ে যাচ্ছে, আরো একটু সময় এইভাবে মেখে নিতে হবে। ডোটা মাখতে মাখতে এরকম সেট হয়ে যাবে। এবারে এটা থেকে ছোট ছোট করে হজমিগুলি বানিয়ে নেব। মিশ্রণটা থেকে ছোট ছোট করে নিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে। গোল করে নিলাম, নিয়ে চিনির গুঁড়োর মধ্যে এইভাবে কোট করে নিতে হবে। আপনি যদি চিনির গুঁড়োর মধ্যে কোট না করতে চান তাহলে এমনিও রাখতে পারেন। এভাবে একটা একটা করে ছোট ছোট করে নিতে হবে আর এইভাবে তৈরি হয়ে যাবে। যেরকম সাইজ আপনার পছন্দ সেরকমই করে নিতে পারেন। এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নিলাম, নিয়ে চিনির গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। হজমিগুলি স্কুল গেটের বাইরে ছোটবেলায় অনেকবার খেয়েছি, আজ বাড়িতে বানালাম। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।